السلام عليكم. আমি কি জানো আপনাদের একটা গিফট দি রোজারি ইফতার প্যাকেজ লাগে আর পাইছি মেরা দি এখন এখন পাইছি না আমি এখানে আছে সামান্য ইফতার আইটেম আছে চল আলহামদুলিল্লাহ কিছু নেই আলহামদুলিল্লাহ রোজা রাখি আমার পরিবারের জন্য দোয়া করবেন কি আমানিল্লাহ লাগেন আর কি সব নিয়ে সত্যি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমিও দোয়া করি আপনারা সবাই যে যেখানে থাকেন অনেক বেশি ভালো থাকেন নিরাপদে থাকেন আজকে আমি আমার মনে হয় মানে আজকের দিনটা আমার কাছে এত খুশি লাগতেছে যেটা বলার মতো না কারণ আমি 24 বছর অপেক্ষা করছি আজকের এই দিনটার জন্য কারণ আমি 35 বছর মানে 24 বছর ইতালিতে থাকি হয়তো এখন বলবেন যে আমরা কি রমজানে আর কোন সময় কাউকে খুশি দিই না দিচ্ছি কিন্তু ওইটা আমি আমার নিজের হাত দিয়ে দিতে পারি না হয়তো আমার মার কাছে বা শাশুড়ির কাছে আমি টাকা পাঠাই দিচ্ছি ওনারা আমার পক্ষ থেকে আল্লাহরে খুশি করার জন্য দিচ্ছি কিন্তু আজকে যে আমি নিজের হাতে এগুলো প্যাকেট করব এগুলো দিব এটা মানে আমি বলার মতো না এই অপেক্ষাটা আমি অনেক বছর থেকে করি প্রত্যেক বছরের চেষ্টা করি রমজানে আসার জন্য হয়তো আমরা বিদেশে থাকি আমাদের চাকরি করি ছুটির ব্যাপার স্যাপার আছে বিভিন্ন কারণে যাও আসতে পারি না তবে এবার তো আমার এবারও চলে গেছি তারপর আমার বোনের খবর শুনে আসছি যার কারণে এই যখন আমি টিকিটটা পিছাইছি এজন্য আজকে এখানে আমি নিজ হাতে আজকে মানে 50 জনের জন্য নিয়ে আসছি কারণ আমাদের রমজান চলে আসছে দেখতে দেখতে এর জন্য ভাবছি যে ইফতারটা আমি রমজানের আগেই দিই সবাই যেন শুনতে যে কজনকে দিতে পারে যে কজন আল্লাহ পাক আমাকে তৌফিক দেয় ভাইয়া নষ্ট হইয়া বাবা নষ্ট হয়ে যাবে যেন ইয়ে করতে পারে এই জন্য আজকে নিয়ে আসছি আর এটার মধ্যে আমি ধন্যবাদ জানাই আমাকে বিশেষভাবে সহযোগিতা করছে আমার খালাতো বোন মিনু আর মিনুর হাজবেন্ড ওনারা অনেক কষ্ট করে আমাকে সমুনির থেকে জিনিসগুলো নিয়ে আসছে কারণ আমি তো এদেশের অনেক কিছু জানি না আর আমার কাছে একা চলাফেরা করতে ভয় লাগে একজন বাসায় নিয়ে আসছে আর এখন আমি মিনু জেসমিন এগুলো সব প্যাকেট করব আজকে আমি এখানে মুড়ি রাখছি তারপরে খেজুর রাখছি খেজুরগুলো আমার অনেক পছন্দ হয়েছে দেখে দেখে নিয়ে আসছে আর তেল রাখছি তারপরে আলু এখানেও আছে আলু খেজুর তারপরে এখানে হয়েছে পেঁয়াজ পেঁয়াজগুলো একদম দেশি পেঁয়াজ মানে ভালো আমি বলছি যেন ভালোটাই নিয়ে আসে এখানে হচ্ছে বুট বুটও আমাকে তিনটা দাম বলছে তিনটা দামের মধ্যে আমি বলছি যেটা একদম ভালো সেটা আনার জন্য কারণ দেখা গেছে হয়তোবা যেটাই দিব যেন একটু ভালো জিনিস দিই তা এর জন্য আজকে আমি এগুলো প্যাকেট করব এখন আমরা তিনজনে মিলে এখানে সব কিছু নিয়ে আসছি আপনারা এখন অনেকে বলবেন যে এটা বিডু করার কি আছে যে আমাদের ডান হাতে দিলে আমরা যেন বাম হাতে না জানাই এখানে আমি বিডু করছি শুধু একটা কারণে যেন আমাকে দেখে আরেকজন যেন উৎসাহিত হয় এই জন্য কারণ আমরা তো দেখা গেছে আমরা তো ইফতার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিছে আমরা করতে পারবো খেতে পারবো কিন্তু এমনও অনেক পরিবার আছে যে হেরা দেখা গেছে পানি দিয়ে ইফতার মানে ভাত দিয়ে ইফতার করতেছে তাই আমরা যদি সবাই যা তৌফিকে যেরকম হয় যেমন আজকে আমি এখানে 50 জনের জন্য নিয়ে এসেছি এখন সামনে আবার দেখি এগুলা দিই আল্লাহ পাকে যদি কিসমতে দিয়ে আরও দিব কিন্তু সব তো আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করবো না তাই আজকের এই খুশি আমি ধরে রাখতে পারি নাই এই জন্য আমি শেয়ার করছি সত্যি সত্যি আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি যে নিজেরাতে এগুলো আজকে যে প্যাকেট করবো অনেক ভালো লাগতেছে আরও বেশি ভালো লাগতো যদি আমি নিজে গিয়ে কিনতে পারতাম কিন্তু ওটা আমার সাহসে দেয় নাই আমার ভয় লাগে এর জন্য আমি আমার খালতো বোনকে কষ্ট দিছি মানে অনেক ভালো লাগতেছে আর সাথে আমাকে সহযোগিতা করতেছে আমার দাহি বাবা সরি সরি বোকা আমি ওহি বাবা বাবা আর কি আপনাদের সবাইকে অগ্রিম রমজান মোবারক সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার বোনের জন্য দোয়া করবেন আমার বাবা যারা মারা গেছে আমাদের যারাই আছে আপনি সজন যারা মারা গেছে কবরবাসী সবাই যেন জান্নাতবাসী হন আমিন আর আমরা যেন সুস্থভাবে রমজানগুলো শেষ করতে পারি আমিও আপনাদের জন্য দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন তাহলে সাথে থাকেন আমি আগে প্যাকেট করি তারপরে মানে কি হয় এখানে আইটেম হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা মানে আমি দিয়েছি খেজুর দিয়ে রোজাটা ইয়ে করবে ভাঙবে এরপরে বুট আর মুড়ি মানে বুটটা রান্না করতে তেল দরকার আলু দরকার পেঁয়াজ দরকার এই জন্য বুট
আর মুড়ি মানে অন্তত প্রথম সামুক যেন প্রথমে 1 কেজি করে আমি প্যাকেট করতেছি মানে বুট 1 কেজি পেঁয়াজ 1 কেজি আলু 1 কেজি আপাতত এভাবে আমি 50 টা করে নি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে প্রথম পেঁয়াজ দিয়ে শুরু করছি এখন এটার মধ্যে ঢালবো ঢালি তারপরে আমরা এরকম একটা নিশান নিব হ্যাঁ নিশান নিয়ে এখন আমরা ইয়ে করব প্যাকেট করব দেখিস পচা টচা থাকলে আবার এগুলো বাঁচতে না তাহলে আমরা এই আগে পেঁয়াজের 50 টা প্যাকেট করে ফেলি এখানে পেঁয়াজের 50 কেজি 50টা প্যাকেট করে ফেলছি এখন হচ্ছে আলু তা আলু এক বস্তার মধ্যে আছে 65 কেজি তা আমরা 50 কেজি করার পরে যে 15 কেজি থাকবে সেগুলো আমরা আলাদা রেখে দিব দেখা গেছে রমজানে সবসময় তো তেল আলু পেঁয়াজ এগুলোর জন্য আসে তখন ওই আলুগুলো দিয়ে দিতে পারবো আর এই হচ্ছে মানে আমার চিন্তাধারা আবার খেজুরও বেশি আছে খেজুরও দেখা গেছে পরবর্তীতে যে আসে এক মুঠ করে দিতে পারবো খেজুর আর আলুটা বেশি আর আমার ইচ্ছা আছে আমি বুটও আলাদা নিয়ে আসবো 5 কেজি এখন হচ্ছে টায়ার্ড হয়ে গেছে একটু চা খেয়ে নিই তবে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে কারণ এইসব পরিশ্রমগুলো মনে হয় যে নিজের কাছে সার্থক হয় যে অন্যের জন্য এই পরিশ্রমগুলো করতেছি নিজের জন্য না ভালো লাগতেছে এই জন্য তুমি কি করতেছো ইফতার রেডি করতেছো ইফতার মাপতেছো মাশাআল্লাহ কারণ সব সময় বাসার যদি ছোট বেবি থাকে আপনারা তাদেরকে সাথে হ্যাঁ এই তো আমরা এখন এগুলো প্যাকেট করব তাদেরকে সাথে নিয়ে প্যাকেট করবেন এতে তারা আমাদের কাছ থেকে অনেক কিছু শিখবে আমাদের প্রায় পেঁয়াজ করা শেষ আলু করা শেষ আর এখন হচ্ছে বুটগুলো বুট করলে তারপর আমাদের শেষ এরপরে সবগুলো দিয়ে একটা প্যাকেট করব সব আইটেম দিয়ে কারণ খেজুরার তেল তো প্যাকেট করা লাগবে না বুঝছেন খেজুরও ভালোটাই নিচ্ছি জানি না এটা আমার কাছে ভালো লাগছে এটা নিছি এই অনেক টায়ার্ড হয়ে গেছে তারপর ভালো লাগতেছে এখানে শেষ আমাদের 50টা প্যাকেট করা আর এখানে আমি প্যাকেজটা দিচ্ছি এইভাবে যেন একটা বুট রান্না করতে দরকার হয় আমাদের বুট তারপরে দরকার হয় আমাদের আলু তারপরে দরকার হয় পেঁয়াজ আর তেল হলুদের গুঁড়া মরিচ এগুলো আর দিচ্ছি না আর গোটাটা আমাদের ভাঙত আর খেজুর দিয়ে আর এক প্যাকেট খেজুর এই হচ্ছে একটা প্যাকেট এই যাই হোক সবাই দোয়া করবেন আমি যেন সবসময় এভাবে দিতে পারি আর আমি আবারও বলতেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে এই যে আমাদের ইফতার শেষ গোছানো কালকে থেকে ইনশাল্লাহ বিতরণ শুরু হবে আর ওইখানে যেগুলো আছে এগুলো মানে সব আইটেম নাই এই জন্য এগুলোর প্যাকেট করি না আলু বুট খেজুর এখানে এখানে কিছু যাবে আমার দাদুর বাড়িতে এখানে আর কিছু নানুর বাড়িতে এগুলো হচ্ছে দাদুর বাড়ি আর নানুর বাড়ির জন্য আরগুলো হচ্ছে যারা আসবে তাদেরকে দিব আমি দেখি একটা সারপ্রাইজ গিফট দিব নিচে আমাদের অটো চালক আসছে দেখি উনি খুশি কেমন হয় উনি কিন্তু জানে না চলুন তাহলে আপনাদের সাথে প্রকাশ করি দেখতে পেতে না হ্যাঁ যা তুই সামনে চলে যা সামনে চলে যা সামনে চলে যা তুমি বন্ধ করে সামনে রোজা রাখি আমার পরিবারের জন্য দোয়া করবেন সবসময় পরিশ্রম করবেন মনে সাহস রাখবেন কারো কোনো ক্ষতি করবেন না পারলে উপকার করবেন কারোর কথা দিও কষ্ট দিবেন না তাহলে দেখবেন আপনারও জীবনটা অনেক সহজ হয়ে যাবে কারণ আমাদের দেখেন এই জিব্বাটাতে কোনো হাড় নেই হাড্ডি হাড্ডি নেই
কিন্তু এই জিহ্বার দ্বারা আমরা কিন্তু অনেক সময় অনেকের মনে কষ্ট দিই, আর সেই কষ্ট যে পাইছি সেটার জন্য আমরা মাপও চাইতে পারি না। এই যে আজকের এই দিনটার জন্য আমি আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া, হয়তো বা আমার উপরে অনেকের দোয়া আছে দেখি আল্লাহ পাক আজকে আমাকে এই তৌফিকটা দিচ্ছে, তাই আমি খুশি থেকে আপনাদের সাথে ভিডিও করতেছি। কারণ আমি কোনোদিন ভাবি নাই যে আমি আমি নিজে খাবো বা আমার মানে আশেপাশে অসহায় লোকদেরকে নিয়ে খাবো। এটা আমি 20 বছর মানে 24 বছর আগে তো মানে দূরের কথা, কিন্তু আমার সত্যি খুশিতে চোখের পানি চলে এসছে। সবাই দোয়া করবেন যেন আমি এইভাবে সবসময় দিতে পারি, কারণ আমার কাছে দিতে মানে দেওয়াটাই আমার কাছে অনেক ভালো লাগতেছে, দেওয়াটাই।